ভালোবাসার কাছে হেরে গেল অবশেষে এক নাবালিকা মেয়ে। ভালোবেসে আপন করতে চেয়েছিল প্রেমিককে, তবে সেই প্রেমিক যে তার মৃত্যুর কারণ হবে সেটা সে কোনোদিনই আঁচ অব্দি করতে পারেনি। প্রায় প্রত্যেক দিনই প্রেমিকের কাছে ব্ল্যাকমেলের শিকার হতে হতো সেই নাবালিকা প্রেমিকাকে। নগ্ন ছবি, নগ্ন ভিডিওর আবদার লেগেই থাকতো প্রেমিকের, আর সেই আবদার মেটাতে না পারলেই নানান ধরনের ব্ল্যাকমেলের শিকার হতে হতো প্রেমিকাকে। শেষমেশ আর সেই ব্ল্যাকমেল সহ্য করতে না পেরেই আত্মঘাতী হলো এক নাবালিকা প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বানারহাট থানার অন্তর্গত দুরামারি এলাকায়। তবে আত্মঘাতী হওয়ার পূর্বেই প্রেমিকের বিরুদ্ধে ভালোবাসার বার্তা দিয়ে পরলোক গমন করেছিল প্রেমিকা। সুইসাইড নোট থেকে এমনই বার্তা পাওয়া যায়, মোবাইলে একাধিক অশ্লীল ভাষার মেসেজও পাওয়া যায়। প্রেমিকা হলো নাবালিকা, প্রেমিকের বয়স 24 বছরের ঊর্ধ্বে। এদিন পরিবারের তরফ থেকে বানারহাট থানায় ওই প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে প্রেমিকার বাড়ির লোক। মৃতের পরিবারের সাথে এলাকাবাসীদেরও দাবি, অতি সত্বর ওই যুবককে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। মৃত নাবালিকা বর্ণা বৈদ্য, বয়স 14। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়। অভিযোগ পাওয়ার পরেই বানারহাট থানার তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কি বলতে পারবো, আমি কালকে আসছি বাড়িতে, কিচ্ছু বলতে পারবো না। এসে কি দেখলেন আপনি? এসে দেখলাম আমার মেয়ে তো ঝুলিয়ে আছে। তারপরে কি কারণে আপনার মেয়ে এরকম হয়েছে? আমি আগে পরে কিচ্ছু জানি না, কিন্তু পরে দেখলাম মোবাইলের মধ্যে অনেক খারাপ খারাপ একটা ছেলে কমন করে বাজে ধরনের ভাষা প্রকাশ করে। আমি আর এটা সন্দেহে বলতে পারতেছি না, আমি বলতে পারবো না। সে ছেলেটার বিরুদ্ধে কি আপনারা এফআইআর করেছেন? আমি ওর ফাঁসির দাবি চাচ্ছি, আর কিচ্ছু না। যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, এবং যে ছেলে যেই জিনিসটা মেয়েটার সাথে সম্পর্ক করে থাকুক না কেন, তার জন্য কঠিনতর থেকে কঠিনতর শাস্তি এই এলাকার পঞ্চ হিসাবে আমি দাবি করছি। এবং কখন হয়েছিল ঘটনাটি জানেন? ঘটনার সঠিক কখন হয়েছে ঠিক আমি ঠিক বলতে পারছি না, আমি আজকে সকালে সেটা জানতে পেরেছি। এবং সে ছেলের কি কোনো প্রুফ রয়েছে? হ্যাঁ আছে, মোবাইল নাম্বার আছে। ঘটনাটা কালকে কখন মারা গেছে মেয়েটা? মেয়েটা মারা গেছে 7টার দিকে, 8:30 হয় এরকম হবে, 8:30 দিকে। হ্যাঁ, কি কারণে এরকম ঘটনা ঘটতে বলে আপনারা? আমাদের বাড়িতে এমনিতে কোনো কারণেই হয় নাই, অন হয় নাই, অন ওর মনের মধ্যে কোন কারণ ওরা তো আমরা তো বুঝতে পারিনি। কেন বুঝতে পারিস না? না দাঁড়া, ওই যে একটা ছেলে দেখছিল, ওই ছেলে বলে অনেক খারাপ খারাপ ভাষা বলছে। কোথাকার ছেলেটা? আমি বাইরে বাজারে ছিলাম, হঠাৎ একজন ফোন করলো যে এই আমার ভাস্তি ও নাকি গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি তৎক্ষণাৎ আমি চলে আসি, চলে আসার পরে আমি যে দেখি যে ওই অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে আমরা বাড়িতে ওর মোবাইল এবং বিভিন্ন বিষয়গুলো আমরা যখন দেখতে পাই ডাকুমারির অভিজিৎ বিশ্বাস বলে একটি ছেলে, মানে এমন কিছু নোংরা ভাষা যে ভাষা মানে সাধারণ অবস্থায় বলা সম্ভব নয়। যদিও বলতে হয় উলঙ্গ অবস্থায় মেয়েটাকে দেখতে চায়, এই একটা আমরা ভাষা দেখে আমরা ভীষণভাবে মানে ইয়া হয়ে যাই যে এইরকম একটা বাচ্চা মেয়ের উপর একটা ছেলে এইভাবে যে ইয়ে হওয়ার পরেই মেয়েটার আমি মনে করি সম্পূর্ণভাবে দায়ী ওই ছেলেটা এবং তার পরিবার। কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছেলের বাবা কিন্তু তার ওই পরিবারকে কিন্তু সতর্ক করেছিল যে আপনার মেয়ে যাতে কোনোভাবেই, আপনার ছেলে যাতে কোনোভাবে এখানে নোংরামি করতে না আসে। তারপরও সেটা তো বন্ধ করেইনি, আমার ধারণা যে মেয়েটাকে এমনভাবে র্যাগিং করা হয়েছে, মেয়েটা শেষ পর্যন্ত হয়তো ওর অশালীন কিছু বিষয় আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ার কথা বলেছিল, যার জন্য আজকে মেয়েটা কিন্তু আজকে আত্মহত্যা করে পথ বেছে নিল। আমরা গ্রামবাসী হিসাবে এবং কঠোরতম শাস্তি চাই, এবং ছেলেটার ফাঁসি চাই। মেয়েটার বয়স 14+15 হয়নি। তো এইরকম একটা মেয়ে, সেই ছেলেটা কি তার সাথে প্রেমের সম্পর্ক ছিল? এটাকে প্রেম বলে আমার মনে হয় না, যেভাবে নোংরা বিষয়গুলো উঠে আসছে। অ্যাকচুয়ালি এই জাতীয় কিছু ছেলে পেলে এখন আমরা বিভিন্ন সময় মিডিয়ায় আমরা দেখতে পাই, এদের মনে হয় নোংরামি করা এবং এই অত্যাচার করা
এবং সোশ্যাল মিডিয়া ছাড়া এটা মানে শয়তান না হলে এত বড় একটা এবং সরল সোজা একটা মেয়ে আমার সবসময়ের জন্য আমাদের বাড়ির সামনে দিয়ে সবসময়ের জন্য যেত আসতো। কোনো সময় মেয়েটার কোনো রকম বাইরে থেকে আমরা কোনো কিছু বুঝতে পারি না যে মেয়েটা খারাপ বা ভালো, কিন্তু আমরা সবসময় জানি মেয়েটা খুবই ভালো, সবার সাথে খুব ভদ্রভাবে কথাবার্তা বলতো এবং চালচলনে কখনোই তাকে আমরা মানে খারাপ দেখিনি। আইনগত ব্যবস্থা নিচ্ছেন? চরম আইনগত ব্যবস্থা আমরা অবশ্যই নিব, কারণ এত বড় একটা ঘটনা, একটা মেয়ের, একটা বাচ্চা মেয়ের তাকে মৃত্যুবরণ করতে হলো। সুতরাং আমরা শুধু আইনি ব্যবস্থার যদি আইন তার সঠিক ব্যবস্থা গ্রহণ না করে অবিলম্বে যদি ছেলের এবং ছেলের পরিবারকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আমরা চরম আন্দোলনে যাব আমরা গ্রামবাসী। আপনার নাম? আমার নাম রবি সরকার।